ম্যালেরিয়া জ্বর টর হলে এই গাছের পাতা নিকলে যে রসটা বেরোয় খাওয়ালে কিন্তু ম্যালেরিয়া রোগ ভালো হবে, এগুলো সমস্ত লেখা আছে বুঝতে পারছেন। ম্যালেরিয়া ফিভার মানে ম্যালেরিয়া জ্বর হলে স্কুলের ছোটো বাচ্চাদের আর কি ভীষণ ভালো উপকার আর হচ্ছে গিয়ে, এছাড়া যদি কফ প্রচুর হয় বাচ্চাদের বা দীর্ঘদিন হয়তো বুকে খুব কফ হয়ে আছে, কফটা রিমুভ হচ্ছে না মানে যাচ্ছে না, এই পাতা অল্প একটু নিগড়ে যদি রসটা বের করে খান হয় কিন্তু খুব রিমুভ হয়ে যাবে, সরে যাবে, খুব সুস্থ হয়ে যাবে, খুব সুন্দর এই গাছটা। মানে আমরা এমনি মানে বন বাজারে হয়ে আছে কোনো কিছু ব্যবহার জানি না বলেই আমি ব্যবহার করতে জানি না, কিন্তু পাতাটা যদি একটু রস আপনি বের করে যদি ম্যালেরিয়া রোগ হয় ম্যালেরিয়া জ্বর হয় তাহলে কিন্তু জ্বর ভালো। কত টাকা হবে বাচ্চা ছেলেকে? ধরুন বাচ্চা ছেলেকে হয়তো দশ মানে দশ মাসের মানে খুব ছোট পাঁচ এমএল এর কম খাবে, খুব অল্প মানে আড়াই এমএল চামচকে হয়তো পাঁচ ভাগ করে একটু হয় দুই এমএল অল্প একদম। হ্যাঁ তবে দশ মাসের বাচ্চাদের অতটা ম্যালেরিয়া ফিভার হয়তো হবে না, ওদের ক্ষেত্রে এইগুলো না ব্যবহার করাই ভালো, তবে বড়দের ক্ষেত্রে এটা মেনলি উচিত আর কি। ছোটদের তো হেলথ সেন্টারে যেভাবে তারা ট্রিটমেন্ট থাকে সেন্টারে গেলে যেমন ট্রিটমেন্ট হয় তেমন হবে বড়দের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে গিয়ে যদি এই গায়ে যদি পুড়ে টুড়ে যায়, হ্যাঁ আমি বলছিলাম বলি জলটা আমাদের কোথায় যাবে যখন রাস্তাটা একটা ক্যালভার্ট দিতে বললেন আমি কি এদিকে এসেছি না আমি এখন তো ঠিক আছে।